হাই বন্ধুরা, পিন গ্লোবাল ইউনিভার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে শোনাবো এক অদ্ভুত গ্রামের ঘটনা, যেখানে বেশিরভাগ মানুষই যমজ। কোনো একটি গ্রামে এত যমজ মানুষ বিশ্বের আর কোনো জায়গাতে দেখা যায় না। এই জন্যই এটি কেবলমাত্র ভারত নয়, সারা বিশ্বের কাছে হয়ে উঠেছে এক বিস্ময়কর গ্রাম। কারণ একমাত্র এখানেই আছে বিশ্বের সবচেয়ে বেশি যমজের বাস, যার কারণে গ্রামটি সবার কাছে টুইন গ্রাম হিসাবেও পরিচিত। হ্যাঁ, গ্রামটি আমাদের দেশ ভারতবর্ষের কেরালা রাজ্যে অবস্থিত। গ্রামটির নাম কোধিনি। আসুন এই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদেরকে জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের সাথে যুক্ত থাকতে আর বিভিন্ন ধরনের অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সমগ্র বিশ্বে গড়ে 1000 মানুষের মধ্যে একজোড়া যমজ পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তাও সন্দেহ আছে। কিন্তু 2015 সালের পরিসংখ্যানে দেখা গেছে ভারতের এই গ্রামের মোট 2000 বাসিন্দার মধ্যে 220 জোড়াই যমজ, যা এক গ্রামে যমজের হার 42%। যমজ গ্রাম কোধিনি গ্রামটি কালিকট বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামে বসবাস করছে প্রায় 2000 পরিবার। তবে মজার ব্যাপার হলো এসব পরিবারে 220 জোড়ারই বেশি যমজ রয়েছে। সাধারণত যমজ এবং হুবাহু একই রকম দেখতে আইডেন্টিক্যাল টুইন সব ধরনের যমজই দেখা যায় এই গ্রামে। আবার দুটি যমজ ভাই বোনও দেখা মিলবে। কিন্তু এই গ্রামে যমজ মানুষে থাকার রহস্য কি? কেন প্রতি বছর এই গ্রামে প্রচুর যমজ শিশু জন্ম হয়? এই সম্পর্কে অনেক অনেক ধরনের মন্তব্য করেন, কিন্তু ডাক্তার ও বিশেষজ্ঞরা এর কারণ খুঁজে বার করার চেষ্টা করেছেন। ধারণা করা হয় 1949 সালের দিকে এই গ্রামে কেবল যমজ শিশু জন্মগ্রহণ করত। এরপর থেকে প্রতি বছর এই সংখ্যা কেবল বেড়েই চলেছে। অনেকে ধারণা করেন এই গ্রামের পরিবেশ এবং জিনগত কারণে এই গ্রামে অধিকাংশ যমজ শিশু জন্ম নেয়। কিন্তু তাহলেও প্রশ্ন থেকে যায়, কারণ এই গ্রামে যেসব মেয়েরা বাইরে অন্য কোথাও বিয়ে হয়েছে সেখানেও তারা যমজ সন্তানের জন্ম দিয়েছেন, তাহলে এর মূল রহস্যটা কি? এই রহস্যের কেউ কোনো কূল কিনারা করতে পারেনি। এ এক অদ্ভুত প্রাকৃতিক বিস্ময়। প্রতি বছর কয়টি যমজ শিশু জন্ম হয় এখানে? 2008 সালে গ্রামটিতে 15 জোড়া যমজের জন্ম হয়, আর গত 5 বছরে জন্ম নিয়েছে 60 জোড়া যমজ শিশু, এবং এই সংখ্যা বেড়েই চলেছে। মজার ব্যাপার হলো এখানে অধিকাংশ যমজই আইডেন্টিক্যাল টুইন, অর্থাৎ দেখতে হুবাহু একই, যার কারণে এই গ্রামে গেলে যে কারোরই বিভ্রান্তকর অবস্থায় পড়তে হয়। যমজদের নিয়ে যত বিভ্রান্তি, কারণ এই গ্রামের স্থানীয়রাই কখনো কখনো বিভিন্ন সমস্যায় পড়ে যায়, কারণ তারা একই চেহারা দুজন মানুষকে তারা নিজেরাই ঠিকমতো আলাদা করতে পারে না, বা বাইরের মানুষ তো দূরের কথা, তারপরও এই বিষয়টি নিয়ে তারা বেশ মজাও অনুভব করে থাকে। প্রায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে কোধিনি গ্রামের যমজদের দেখতে। এর যত ব্যাখ্যাই থাকুক না কেন, ভারতবর্ষের মানুষের কাছে এই এক অমীমাংসিত রহস্য। যাবেন নাকি একবার যমজদের গ্রামে? কোধিনি, নমস্কার।